সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে জিজ্ঞাসা আর আমি সাথে আছি পাশা খন্দকার। আজকে জিজ্ঞাসাতে আমাদের একজন অতিথি আছেন, তিনি এসেছেন বাইরে থেকে, একটু ভিন্ন ধর্মের ব্যবসার সাথে তিনি জড়িত আছেন। আমরা আজকে তার সাথে কথা বলবো অফশোর ইনভেস্টমেন্ট নিয়ে। যদিও আমাদের জন্য এই অফশোর ইনভেস্টমেন্ট শব্দটাই একটু অপরিচিত, একটু অজানা, তা আমরা জানতে চেষ্টা করবো তার কাছে এই ইনভেস্টমেন্ট সম্বন্ধে এবং কেন তিনি এই ইনভেস্টমেন্টের সাথে জড়িত আছেন অথবা এই ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ এই গ্লোবাল ওয়ালেট বিশেষ করে এই ক্রাইসিসে কি হতে পারে। আসুন আমরা আমাদের অতিথির সাথে আলাপচারিতা শুরু করি। আমাদের আজকের অতিথি অফশোর ইনভেস্টমেন্ট এক্সপার্ট জনাব নিয়াজ খান। জনাব খান, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, ইটস মাই প্লেজার। প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, আপনার আপনি তো অফশোর ইনভেস্টমেন্ট সার্ভিসের সাথে আছেন এবং আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটার নাম হচ্ছে DMS অফশোর ইনভেস্টমেন্ট সার্ভিসেস। তো একটু আমাদেরকে বুঝিয়ে বলুন যে আমাদের জন্য তো অফশোর ইনভেস্টমেন্ট ওয়ার্ডটাই অপরিচিত, তাই না, দর্শকের জন্য বিশেষ করে। তা আমি আপনার কাছে জানতে চাই এই ব্যাপারে যে এটা কার্যক্রমটা কি, আপনাদের এই ইনভেস্টমেন্ট সার্ভিসের কার্যক্রমটা কি, অ্যাক্টিভিটিসটা কি? আচ্ছা, তো অফশোর, আমি DMS অফশোর ইনভেস্টমেন্ট সার্ভিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর। সো বেসিক্যালি আমাদের কোম্পানি বেসড ইন ক্যামেন আইল্যান্ডস। তো ক্যামেন আইল্যান্ড আপনি জানেন ওয়ার্ল্ডে প্রায় এখন 36 অফশোর জুরিসডিকশন আছে, ধরুন চ্যানেল আইল্যান্ড, গোরেনজি, যেগুলো ইংল্যান্ডের পাশেই, তারপর ক্যামেন আইল্যান্ড, বিবিআই, বারমুডা, বাহামা, অনেকগুলো আছে। তো অফশোর আপনার মেইনলি মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করতেছেন, ধরেন আমেরিকান ইনভেস্টররা এখন ইংল্যান্ডে ইনভেস্ট করবে, এখন আমেরিকান যদি এরা ডাইরেক্ট আসে তাহলে ধরুন অনেক কনসিকোয়েন্সেস আছে, রিপোর্টিং রিকোয়ারমেন্ট, ট্যাক্স রিকোয়ারমেন্ট, অনেক কিছু আছে। তো এই কিছু জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য দে উইল গো থ্রু লেটস সে ক্যামেন আইল্যান্ডস। ওকে, সো ক্যামেন আইল্যান্ডে গিয়ে একটা ভেহিকল ক্রিয়েট করবে, ওরা একটা কোম্পানি ক্রিয়েট করবে বা একটা ফান্ড ক্রিয়েট করবে বেসড অন ক্যামেন আইল্যান্ডস রুলস অ্যান্ড রেগুলেশন। তারপর ইনস্টেড অফ ইনভেস্টিং ডাইরেক্টলি টু ইংল্যান্ড, দে উইল ইনভেস্ট থ্রু ক্যামেন আইল্যান্ড। তো এইটাই মেইন আর কি, যে অফশোর লোকে আপনি একটা অফশোর সেন্টারে যাচ্ছেন কিন্তু ইনভেস্টর আর ফ্রম আউটসাইড, অনশোর ইনভেস্টররা ইনভেস্ট করতেছে অফশোর বা তারা আরেকটা অনশোর সেন্টারে আসতেছে। ইট কুড বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, হইতে পারে ধরেন ইউএস থেকে নিউ ইয়র্কের ইনভেস্টার্সরা একটা অফশোর কোম্পানি বানাতে পারে ক্যামেন আইল্যান্ডে অ্যান্ড দে উইল ইনভেস্ট ব্যাক ইন ইউএস। তো এইটাই এইটাই মেইন কার্যক্রম আর কি। এর মধ্যে ধরুন অনেক ডিটেইল ইয়ে আছে, ধরেন কোন ধরনের ইনভেস্টর। আচ্ছা, ওটা তো আমরা পড়ে যাই, ডিটেলসে যাচ্ছে। তো আপনি এটা বেছে নিলেন কিভাবে? আপনি তো বোন বাংলাদেশি, তাই না? বোন বাংলাদেশি, আমেরিকান বাংলাদেশি, এখন আমেরিকান বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, আমরা বলি ব্রিটিশ বাংলাদেশ, আপনারা জানেন না কি বলেন, আমেরিকান বাংলাদেশ, আমেরিকান বাংলাদেশ। তো এজ এন আমেরিকান বাংলাদেশি, আপনি তো ফাইন্যান্সের, স্বাভাবিক ফাইন্যান্সের ছাত্র, তো আপনি এটা বেছে নিলেন কিভাবে এবং কিভাবে আপনার যাত্রা, একটু বলুন আমাদের। শিওর, খুব সংক্ষেপে আমি বলবো। তো আমি নিউ ইয়র্কে, ঢাকা থেকে ইন্টারমিডিয়েট পাশ করছি আমি, নটরডেম কলেজ থেকে, তারপর নিউ ইয়র্কে গেছি স্টাডি করার জন্য, এখানে অ্যাকাউন্টিং পড়ছি আমি, পাবলিক অ্যাকাউন্টিং। তারপর আমি ওয়ান অফ দ্য বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মে জয়েন করছি অ্যাজ এ অডিটর হিসেবে, ওইখানে ফাইন্যান্সিয়াল সার্ভিসে জয়েন করছি আমি। তো এজ ইউ নো, ফাইন্যান্সিয়াল সার্ভিস যে কোনো কিছু হইতে পারে, ব্যাংকিং, হেজ ফান্ড, প্রাইভেট ইকুইটি, ইন্স্যুরেন্স, সব কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমি ওইখানে হেজ ফান্ডটা পিক করছিলাম, হেজ ফান্ড পিক করছিলাম বিকজ আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট হেজ ফান্ড। আর্লি 2000 হেজ ফান্ড অনেক প্রেস কভারেজও পাইছে অ্যান্ড দ্য AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওয়েন্ট আপ টু অলমোস্ট $4 trillion। তো হেজ ফান্ডটা পিক করছিলাম, তো হেজ ফান্ডের খুব সুদিন ছিল, এখনো আছে, এত খারাপ হয় নাই। তো হেজ ফান্ডে জয়েন করলাম। তো হেজ ফান্ড যখন আপনি হেজ ফান্ডের ওয়ার্ল্ডে আসবেন তখন অফশোর ইজ এ বিগ থিং, কারণ অনেক মেজরিটি, আই থিঙ্ক 90% হেজ ফান্ডরা অফশোর সেন্টার ইউজ করে তাদের ইনভেস্টমেন্টের জন্য। তো যখন নিউ ইয়র্কে ছিলাম, তারপর আমি ওই উইদিন মাই কোম্পানি আর্নস্ট এন্ড ইয়াং আমি ক্যামেন আইল্যান্ডে ট্রান্সফার করলাম, ট্রান্সফার হয়ে এখানে গেলাম। তারপর ওইখানে আমি 2 বছর কাজ করছি আর কি ওই কোম্পানির সাথে। তো তখন আমার ওই এক্সপার্টিসটা আসছে আর কি, অফশোর, হেজ ফান্ড অ্যান্ড অফশোর। তারপর আমি আবার গোল্ডম্যান স্যাক্সে কাজ করছি কয়েক বছর নিউ ইয়র্কে ব্যাক করে, অ্যান্ড দেন আই লেফট গোল্ডম্যান স্যাক্স অ্যান্ড সিন্স দেন আই এম উইথ DMS অফশোর ইনভেস্টমেন্ট সার্ভিসেস বেসড ইন ক্যামেন আইল্যান্ড, আর এখন আছি হংকংয়ে, এক্সটেন্ডেড হংকংয়ে। আপনাদের এক্সটেনশনটা আছে ক্যামেন আইল্যান্ড বেসড,
হংকং এ কার্যক্রমটা চলছে এখন? হ্যাঁ, আমাদের বেসিক্যালি ছয়টা ইন্টারন্যাশনাল অফিসেস আছে, আর হংকং এ আমরা অফিস খুলছি 2010 এ। তো হংকং এর অফিস থেকে আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন এশিয়ান? Why do you pick Asia for the offshore industry? Asia, as you know, I mean, it's booming right now. There's a lot of money in Asia, especially Hong Kong, China. তারপর আপনি যদি এর বাইরে যান, সিঙ্গাপুর, জাপান, তারপর অনেক স্মলার কান্ট্রিগুলোও আছে এশিয়া। দে লট অফ মানি, ইন্ডিভিজুয়াল মানি আছে, আবার ইনস্টিটিউশনাল মানিও আছে। তো এরা অনেকে এখন হেজ ফান্ডে ইনভেস্ট করতেছে as a special specialized vehicle. Right. So ei jonno amra office khulche ekhane je ekhan theke business generate korar jonno, and amra je eta kori amader primary service holo amra independent directors provide kori. Independent directors mane ta ke? Acha, to independent director jodi apni khub shohoje boli, dhoren amra tin jon mile ekta company khullam. Right. Right. To company khullam, ekhon dhoren amra invest korbo natural resource e. Amader tin joner expertise ache, amra invest korbo. তো অনেক সময় দেখা যায় আপনি তো প্রফেশনাল ফার্মগুলো হায়ার করবেন, আপনি ইউনিটে অডিটর, তো আপনি অডিটর হায়ার করলেন, লয়ার হায়ার করলেন, মেবি ব্যাংক, সবকিছু দেখা যায় যে একটা মানে এক্সপার্টিস আছে ওদের। ওয়েন ইট কামস টু ডাইরেক্টর দেখা যায় যে স্পেশালি ডাইরেক্টরের দেখা যায় এরা প্রফেশনাল না, অনেক এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু দে ডোন্ট নো হাউ টু রান এ কোম্পানি। ওই জায়গাটা আমাদের এক্সপিরিয়েন্স দরকার। আমরা 2000 যখন আমাদের এই ডিএমএস অফশোর ইনভেস্টমেন্ট সার্ভিসেস শুরু হয়, তখন আমাদের মোটোই ছিল এটা যে আমরা ডাইরেক্টরদের ট্রেনিং দেব আর একটা প্রফেশনাল মডেল বানাবো ডাইরেক্টরশিপের জন্য। তো এইটাই আর কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরশিপ, যে ইনস্টেড অফ লাইক একজন এফিলিয়েটেড পার্সন ডাইরেক্টর হয়ে গেল, আমরা তিনজন যদি ইনভেস্টমেন্ট ডাইরেক্টর হয়ে একটা ইনভেস্টমেন্ট কোম্পানির যদি কোম্পানির কিছু হয়, মোস্ট লাইকলি উইল টেক আওয়ার মানি। একটা কোয়ালিফিকেশন দ্বারা করেছেন এটাতে, ইউ হ্যাভ টু বি কোয়ালিফাইড, you have to be qualified, you should to become a director. So we called it an independent director. Ha, independent, non-executive independent director. Apne regular business er sathe involved na, kintu apnar kichu fine dekhi shobar shobar bela prajojjo. Ami fund niye gelam invest er jonno, amar academic qualification oi sector e nao thakte pare, to ekhane apni shara paben kibhabe mane as an independent director? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এখন যেটা বললাম আর কি, ধরুন এখন তিন চারজন মিলে যদি একটা কোম্পানি খোলার আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা চারজন ইনভেস্ট করবো, বাট আমরা আরো 100 ইনভেস্টর দরকার বাইরে, তখন আপনার যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকে বোর্ডে, তাহলে আউটসাইড ইনভেস্টররা কমফোর্টেবল ফিল করে আর কি যে আপনার। আচ্ছা, এখন ওই রিলেটেড প্রশ্ন, বাংলাদেশ থেকে তো আপনারা পাচ্ছেন না কোন ধরনের অফশোর ইনভেস্টমেন্ট, তাই না? বাংলাদেশ থেকে কিছু আছে, কিছু কিছু কোম্পানি ওরা খুলতেছে, ধরেন বিভিআই বা কেমএন, ভেরি স্মল পোর্শন ওরা, এটা তো মানে গভর্নমেন্ট এলাউড না বোধ হয়, যেমন গার্মেন্ট সেক্টরে দেখি, টেক্সটাইলে দেখি, পাওয়ারে দেখি, আপনার কনস্ট্রাকশনে দেখি, ইনভেস্টমেন্ট গুলো কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য এবং বাংলাদেশের সরকার তরফ থেকে বাংলাদেশকে আজকাল হাব বলা হয়, বিজনেস হাব। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটাকে মূল্যায়ন করে, কেউ মূল্যায়ন করেন যে এই জায়গাটা ব্যবসার জন্য খুবই উপযোগী, আবার কেউ বলেন যে এই জায়গাটা ইজি টু ডাম্প ইট, কলোনিয়াল সিস্টেম, এটাকে যত আবর্জনা আছে, ময়লা আছে, যত ধরনের সুযোগ আছে এটাকে এক্সপ্লোর করে যত তাড়াতাড়ি বেরিয়ে আসে যায় ততই লাভ। আপনি একজন এক্সপার্টিস হিসাবে জানতে চাই যে বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ইনভেস্টমেন্টের জন্য? বাংলাদেশে অপরচুনিটি আছে, চ্যালেঞ্জেস আছে, আপনি কিছু চ্যালেঞ্জ আপনি বললেন যেগুলো আছে, কিন্তু আমি প্রিটি কনফিডেন্ট যে বাংলাদেশের আসলে অপরচুনিটি বেশি। বাংলাদেশে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বাংলাদেশে এখন আইটি সেক্টরে হিউজ অপরচুনিটি আছে বাইরের কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করার জন্য, কারণ এখন রিক্সাওয়ালা থেকে শুরু করে এভরিবডি ইউজিং মোবাইল টেলিফোন, অনেকে এখন ইন্টারনেট ইউজ করতেছে, কিন্তু এইটা মাত্র একটা স্টেজে আসছে, এখন এই ইউজারগুলো আরও বাড়বে বাংলাদেশে। তো বিদেশি কোম্পানিগুলো এখন যে সময় ইউজারগুলো বাড়বে, ওরা পটেনশিয়াল দেখবে, ওরা ইনভেস্ট করবে বাংলাদেশে এই এই সেক্টরগুলোয়। আরেকটা সেক্টর আছে আরবানাইজেশন, ধরেন বাংলাদেশে এখনও পুরোপুরি ডেভেলপ হয় নাই, মেইন কয়েকটা সিটির বাইরে ধরেন আপনি যখন যাবেন তখন ধরেন হাউজিং নাই, শপিং মল নাই, অনেকে নাই। তো মানুষ যখন আস্তে আস্তে যখন জব এমপ্লয়মেন্ট রেটটা বাড়বে, দে নিড হাউজিং আউটসাইড অফ মেইন সিটিজ লাইক 4-5টা বড় সিটির, কিন্তু যখন প্রপার ওয়েতে যদি এগুলো করা হয় তাহলে বিদেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট যাবে, মানুষ রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবে, মানুষ ব্রিজ বানানোর জন্য, রাস্তাঘাট বানানোর জন্য এগুলো ইনভেস্টমেন্ট করবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট চায়না, মানে চায়না ধরেন আপনি 7-8টা বড় বড় সিটি আছে, বেইজিং, সাংহাই, শেনজেন, গুয়াংজু, এরকম, এরপরে কিন্তু বাংলাদেশের মতো অবস্থা, তাই? হ্যাঁ, বাংলাদেশের মতো অবস্থা, এরা এখনও ডেভেলপ করতেছে, এরা এখন শপিং মল বানাচ্ছে, পার্কিং লট বানাচ্ছে,
এন্ড বাইরে থেকে কিন্তু ইনভেস্টমেন্ট করতেছে মানুষ ওইগুলা, ওইগুলাতে বাইরে থেকে ইনভেস্টমেন্ট যাচ্ছে, আপনাদের থ্রুতে যাচ্ছে, আমাদের থ্রুতেও যাচ্ছে। হ্যাঁ, অনেকে প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট গুলো করতেছে এগুলাই, আর চায়নাও কিন্তু বাইরে মার্কেটিং করতেছে ওদের দেশে ইনভেস্ট করার জন্য। তো জাস্ট কাম ব্যাক টু দ্য বাংলাদেশ পয়েন্ট, বাংলাদেশেও সেম অপরচুনিটি আছে কিন্তু, কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। মানুষ যদি মানুষ ধরেন একটা সিটি যদি আপনি করেন প্রপার, আপনি ধরেন এখন যদি বিল্ডিং বানাতে চান, রিয়েল এস্টেট বানাতে চান, রাস্তা বানাতে চান, ইনভেস্টর কমফোর্টেবল মানে কমফোর্ট থাকতে হবে ওদের, যারা প্রপার ওয়েতে ইনভেস্ট করবে, অ্যান্ড এন্ড অফ দ্য ইনভেস্টমেন্ট পিরিয়ড দে ক্যান রিটার্ন দেয়ার মানি। রাইট, তো রেগুলেটরি বডি যেগুলো আছে বাংলাদেশে, ওরা যদি স্টেপ আপ করে, ওরা যদি কমফোর্ট করতে পারে ইনভেস্টমেন্ট প্রোটেকশনের জন্য, তাহলে আই থিঙ্ক দেয়ার লট অফ অপরচুনিটিস বাংলাদেশে আছে। অপরচুনিটি আছে, সমস্যাটা কোথায়? আপনি কি মনে করেন যে বাংলাদেশে যেভাবে ইনভেস্টমেন্ট হওয়া উচিত ঠিক তেমনিভাবে হচ্ছে না? হচ্ছে না, এটা ধরেন বাংলাদেশকে প্রমোট করতে হবে, সবার দায়িত্ব নিতে হবে এখানে, ধরেন গভর্নমেন্টের দায়িত্ব আছে। আপনাদের কাছে যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য আসে মানুষ, কোন সমস্যাটা প্রধান আলোকিত হয়? লাইটেড, ফার্স্ট লাইটেড প্রবলেমটা কোনটা থাকে, কিংবা প্রায়োরিটি বেসিসে আপনাদের কাছে সমস্যা তো ডেফিনেটলি আছে, বাংলাদেশে পলিটিক্যাল প্রবলেম আছে, ন্যাচারাল প্রবলেম আছে, এই আছে, মানে এটাকে কোনটা কোনটাই বেশিভাবে আলোচিত হয়? ওয়েল, পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা বেশি আসে, আর পলিটিক্যাল মানে পলিটিক্স যেভাবে বা রুলিং পার্টি যেভাবে অ্যাটাচ হয়ে যায় অন্যান্য রেগুলেটরি বডির সাথে, মানে অটোনমিটা যে নাই এইটাই বেশি আসে। কারণ এখন আপনার যদি একটা সিচুয়েশন হয়, আপনি এখন এসিসির মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলেন, এখন আপনি একটা সমস্যা হলো আপনি মানিটা বাইরে নিয়ে যাবেন। আচ্ছা জনাব খান, আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পরে এই কথা নিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। দর্শক, সময় হলো বিজ্ঞাপন বিরতির, বিরতি পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আবারও দেখা হবে। বিরতি থেকে ফিরে এসে আবারও শুভেচ্ছা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন জিজ্ঞাসা, কথা বলছি আমরা আমাদের অতিথি নিয়াজ খানের সাথে। তো জনাব খান, আমরা বলছিলাম বাংলাদেশের ইনভেস্টমেন্টের যে প্রবলেম অ্যান্ড অপরচুনিটির কথা বলছিলাম, আপনি বলছিলেন যে যে রেগুলেটরি বডিগুলো আছে এদেরকে অটোনমির ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন, বলুন আপনি কি বলছেন এই পয়েন্টে যাওয়ার আগে? যেটা আগে বলছিলাম যে বাংলাদেশের চ্যালেঞ্জেস, তো আপনি যদি ইনভেস্টমেন্ট দেখেন, যারা ইনভেস্ট করতে চাচ্ছে, ধরেন ইনস্টিটিউশনাল বা বড় কোম্পানিগুলো বা ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্টর আছে, ক্যাটাগরি আছে ইনভেস্টমেন্টের। এখন ধরেন আপনি যদি আমেরিকা বা ইংল্যান্ড বা অন্যান্য দেশে ইনভেস্ট করতে চান, ডেভেলপ কান্ট্রি যেগুলো, এক ধরনের ইনভেস্টর অ্যাপেটাইট আছে, ওরা করতে চায় ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যদি বাংলাদেশে যান বা সিমিলার কান্ট্রি, বাংলাদেশের মতো ইমার্জিং মার্কেট, দিজ আর ফ্রন্টিয়ার মার্কেটস, তখন অন্যান্য অ্যাপেটাইট, অন্যান্য ইনভেস্টররা করতেছে, অনেকের স্পেশালিটি আছে এইরকম। বাংলাদেশের চ্যালেঞ্জ যেগুলো আছে, ধরেন ন্যাচারাল ডিজাস্টার আছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, আপনি যদি এগুলো অন্যান্য সব ইমার্জিং মার্কেটের সাথে কম্পেয়ার করেন, জাস্ট কম্পেয়ার উইথ নাইজেরিয়া, নাম্বার অফ কান্ট্রিজ ইন আফ্রিকা, কম্বোডিয়া, ভিয়েতনাম, দেখবেন সিমিলার ইয়ে আছে কিন্তু বাংলাদেশ, সমস্যাগুলো সিমিলার। ইভেন আপনি চায়নায় গিয়ে দেখেন, ধরেন বাংলাদেশে এয়ার কোয়ালিটি খারাপ বা ন্যাচারাল অনেক ডিজাস্টার, চায়না তো হচ্ছে এরকম, পার্ট অফ চায়না হচ্ছে, কিন্তু মানুষ ইনভেস্ট করতেছে। তো এটা ডিপেন্ড করে যে, এই জন্য আমি বলতেছি যে অপরচুনিটি আছে, বাংলাদেশে বেসিক্যালি রুলিং পার্টি বা গভর্নমেন্ট থেকে আপনার রেগুলেটরি বডিগুলো সেপারেট করতে হবে, যাতে ওদের ইনফ্লুয়েন্স না থাকে। ইনভেস্টর ধরেন কমফোর্টেবল ফিল করবে, ওরা দেখবে যে কোন অন্যান্য আউটসাইডার কোনো ইনফ্লুয়েন্স নাই ওখানে, দে উইল ফিল মাচ মোর কমফোর্টেবল ইনভেস্টিং। তারপর ওরা দেখতে পারবে যে দে ক্যান অলসো এক্সিট ইজিলি। আপনি অনেক স্মলার কান্ট্রি, ইভেন আমি ফিলিপিনে গেছিলাম 2 মাস আগে, ওইখানে সেন্ট্রাল ব্যাংকের সাথে আমার মিটিং হয়েছে, তারপর ওদের অ্যাসেট ম্যানেজমেন্ট রেগুলেটরি বডির সাথে ম্যানেজ হয়েছে, পুরোপুরি অটোনমি আছে কিন্তু ওদের, গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স নাই। ইভেন দো ফিলিপিন যদি আপনি দেখেন, গভর্নমেন্ট কিন্তু অনেক করাপ্ট, ওদের অনেক হিস্ট্রি আছে পলিটিক্যাল বা ইনস্টেবিলিটি, কিন্তু এইগুলোই কোনো সমস্যা নাই ওদের। এই সিমিলার জিনিস বাংলাদেশে করতে হবে, মানে রেগুলেটরি বডির উপর ইনভেস্টরদের কনফিডেন্ট আনতে হবে। সেটা নতুন কিছু না, বিশ্বের অন্য দেশে হচ্ছে, বাংলাদেশে করতে পারে।
তখনই ইনভেস্টররা সিকিউর ফিল করবে এবং এক্সিটের ব্যাপারটাও তাদের কাছে কনফার্মেশন থাকবে যে টাকাটা নিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি টাকা নিয়ে ফেরত আসলো। অ্যাবসলিউটলি হ্যাঁ। এবং এই ক্ষেত্রে আপনারাও তো মানুষকে সুযোগ সুবিধা করে দিচ্ছেন, যাচ্ছে নাকি বাংলাদেশে আপনাদের থ্রুতে মানুষ ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশে? আমি নাম মানে আপনাদের থ্রুতে, আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট হচ্ছে। ধরেন কিছু লার্জ প্রাইভেট ইকুইটি ফার্ম যারা, ওরা ইনভেস্টমেন্ট করতেছে বাংলাদেশে। কোন সেক্টরে? রিয়েল এস্টেটে করতেছে, ম্যানুফ্যাকচারিং এ করতেছে। রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টগুলো কি শহর ভিত্তিকই হচ্ছে বেশিরভাগ? শহর ভিত্তিকই। এখানে তো এনকারেজ করা উচিত না, এটা তো ইকোলজিক্যাল একটা ডিজাস্টার হচ্ছে আমাদের দেশে। ঢাকা বলেন, চিটাগাং বলেন, শহরগুলোতে আজকাল যেভাবে বিল্ডিং উঠতেছে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ করা উচিত। আচ্ছা, আপনারা যখন ইনভেস্টমেন্টে যায় আপনাদের থ্রুতে মানুষ, এখানে এথিক্যাল ব্যাপারগুলো কাজ করে কিনা না এটা জানতে চাচ্ছিলাম। এথিক্যাল ইন টার্মস অফ মানে অফশোর সাইড সেটআপ? অফশোর সাইডে। আচ্ছা আচ্ছা। যেমন একটা দেশ থেকে মনে করেন একটা ডেভেলপিং কান্ট্রি, তার ট্যাক্সেশন রেট হাই, তার ডেভেলপমেন্টের জন্য তার এই ট্যাক্সেশন রেটের দরকার আছে। তো আজকে আপনি আমাকে আকর্ষণ করলেন যে না, ওইখানে ট্যাক্স বেশি, আপনার দরকার নেই ইনভেস্টমেন্ট, ইউ কাম টু মি, আমি আপনাকে দুবাই নিয়ে যাব। এখানে তো আপনি বাধা দিচ্ছেন একটা গরিব দেশের উন্নতির সাথে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে বাধা হচ্ছে না? এটা একটু মিসকনসেপশন আছে, মানে অফশোর ধরুন এটা ভেরি স্পেশালি রিসেশনের পরে অনেক ভেরি হাইলাইট পাচ্ছে অফশোর সেন্টারগুলো। আমি একটা এক্সাম্পল দেই আপনাকে, ধরেন ইউনাইটেড স্টেটসে ডিফারেন্ট স্টেটগুলোর ওদের পেনশন প্ল্যান আছে, ধরেন টিচার্স পেনশন প্ল্যান বা স্টেট লেভেল, আমাদেরও আছে। হ্যাঁ, অনেকের পেনশন। তো ওরা এখন ইনভেস্ট করে, প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করে, তো অ্যাসেট ম্যানেজারদের সাথে। এখন ফর এক্সাম্পল আপনি ধরেন দেখলেন যে লন্ডনে রিয়েল এস্টেটে অনেক অপরচুনিটি, এখন একটা পেনশন প্ল্যান ইনভেস্ট করবে এখানে, এখন ধরেন ওরা $200 মিলিয়ন ইনভেস্ট করবে। জাস্ট লং এক্সাম্পল, আই এম মেকিং ইট ভেরি ভেরি ব্রিফ। কিন্তু এখানে যখন আসে ইনভেস্ট করবে, যখন প্রফিট বানাবে, মানে যখন ফেরত নিয়ে যাবে ইউএসএ, এখানে ট্যাক্স দেওয়া লাগবে ইংল্যান্ডে, রাইট? ওরা যদি অফশোর একটা জুরিসডিকশনের মধ্যে আসে, ধরুন ইংল্যান্ডে যেগুলো মেজরিটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট হচ্ছে, এগুলো হচ্ছে চ্যানেল আইল্যান্ডের মাধ্যমে। চ্যানেল আইল্যান্ডের সাথে ইংল্যান্ডের একটা কন্ট্রাক্ট আছে, চুক্তি আছে, ট্যাক্স দেওয়া লাগে না। কিন্তু আপনি তো লুজ করতেছেন না ইনভেস্টমেন্ট, ইউ স্টিল গেটিং দ্য মানি, কিন্তু ওইটা আসতেছে ইয়ের থ্রুতে আর কি। কিন্তু ট্যাক্স মানি মেবি আপনি কিছু লুজ করেছেন, কিন্তু আপনি যদি এখন এই এনকারেজমেন্টটা যদি ইনভেস্টরদের না দেন ইউএসএ, ওরা তো ইনভেস্ট করবে না তখন। মেবি ইউ আর লুজিং এ লিটল বিট অফ ট্যাক্স, আপনি যাচ্ছেন, কিন্তু প্রফিটটা ব্যাক করে বাংলাদেশে যাচ্ছে, অথবা যে দেশ থেকে আসছে ইনভেস্টমেন্ট ওই দেশে যাচ্ছে আসছে, এর ক্ষেত্রে খুব একটা বাধা হচ্ছে না? বাধা হচ্ছে না, এট দ্য সেম টাইম ইউ গেটিং দ্য ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট পাচ্ছেন তো। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন ট্যাক্স বেনিফিটটা না দেন ওদেরকে, তাহলে তো ইনভেস্ট করবে না, ইনভেস্টমেন্ট আসবে না। আমি একটা এক্সাম্পল দিব এখানে, ধরেন এখন আমেরিকায় দুই লেভেলের ট্যাক্স আছে, ইন্ডিভিজুয়াল লেভেলে, ফেডারেল ট্যাক্স আর স্টেট ট্যাক্স। স্টেট ট্যাক্স, হ্যাঁ। এখন পাঁচটা স্টেটস আছে, এখানে স্টেট ট্যাক্স দেওয়া লাগে না, রাইট? এখন আপনি যদি ফ্লোরিডা যদি থাকেন, তাহলে আপনি ফেডারেল ট্যাক্স দিবেন, স্টেট ট্যাক্স দিবেন না? আপনি যদি নিউ ইয়র্কে থাকেন, আপনি ফেডারেল ট্যাক্সও দিবেন, স্টেট ট্যাক্সও দিবেন। এখন একজন যদি মনে করে না, আমি ফ্লোরিডায় মুভ করবো, দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট, উই ক্যান আর্গু দ্যাট এথিক্যালি মেবি ইটস নট রাইট, বাট ইটস লিগ্যাল, এভরিথিং ফাইন, ও ফ্লোরিডায় গেছে বিকজ হি ওয়ান্টস টু সেভ 10% অর 12%, এটা তার নিজস্ব ব্যাপার থাকে, প্রত্যেক মানুষই তো চায় সেভ করতে। হ্যাঁ, সো সেম থিং, এখন ধরেন আমেরিকার একটা কোম্পানি যদি অন্য জায়গায় ইনভেস্ট করতে চায়, ডাইরেক্টলি ইনভেস্ট করবে নাকি এখন কেমেনের মাধ্যমে করবে, নাকি বিভিআই, নাকি ডাইরেক্টলি করে এখানে ট্যাক্স দেবে, এটা এটা ইন্ডিভিজুয়াল একটা ইনভেস্টমেন্ট ডিসিশন, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, তো গ্লোবাল ইকোনমির যে ক্রাইসিস চলছে, এখানে আপনাদের ডিএমএস এর মতো অপশন ম্যানেজমেন্ট সার্ভিস যেগুলো আছে, আপনারা রেসপন্ডটা কিভাবে করছেন এটাকে? ওয়েল, গ্লোবাল ক্রাইসিসে আমাদের তো প্রাইমারি বিজনেস হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রোভাইড করে। তো আমরা ধরেন 2008 এর পরে অনেক ডিস্ট্রেস সিচুয়েশনে ঢুকছি আমরা, তো আমরা চাচ্ছি যে প্রবলেমগুলো আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সলভ করতেছে। একটা একটা যদি ধরেন একটা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট হয়, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, ধরেন এখন ভ্যালু, মার্কেট ভ্যালু কমে গেল, কীভাবে ইনভেস্টরদের মানি ফেরত দেওয়া যায়। অনেক সিচুয়েশন হয়েছে, অনেক অ্যাসেট ম্যানেজার ধরেন দে জাস্ট রান অ্যাওয়ে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের অফশোর ম্যানেজমেন্টের সিকিউরিটির ব্যাপারটা, আজকাল তো রিসেশনের ব্যাপারে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে যখন ইনভেস্টমেন্ট আসে, মানুষ কিন্তু সিকিউরিটির ব্যাপারে খুব খুব বেশি কেয়ারফুল থাকতে হয়, কারণ বড় বড় কোম্পানি, লিমন ব্রাদার্সের মতো কোম্পানি এখানে আমাদের লন্ডনের বিগ বিগ কোম্পানি কলাপস করতেছে। এখানে আপনাদের, আমি অফশোর ম্যানেজমেন্টের ব্যাপারটা বলছি, যে এটা সিকিউরিটির ব্যাপারে আপনারা কি ধরনের সিকিউরিটি দিয়ে থাকেন মানুষ? ওয়েল, আমরা ইনভেস্টরদের এডুকেট করতেছি, ওরা যখন ইনভেস্টমেন্ট করতেছে, আমরা ওদেরকে বলতেছি যে এখন আপনি যদি ধরেন ফর এক্সাম্পল একটা ইনভেস্টর ইনভেস্ট করবে রিয়েল এস্টেটে, এখানে লিকুইডিটি নাই, আপনি রিয়েল এস্টেট ইনভেস্ট করবে 5 বছর লাগবে একটা জিনিস, এখন যদি ইনভেস্টর যদি এডুকেশন না থাকে যে একটা রিয়েল এস্টেট আমার লিকুইডিটি থাকবে না, ওইখানে আমি রিডিম করতে পারবো না আমার ইনভেস্টমেন্ট, তাহলে দ্যাটস এ প্রবলেম। এই জিনিসটা আমরা আসলে ফেস করছি 2008 এর পর, আমরা দেখছি দ্যার ইজ এ হিউজ গ্যাপ।
ইনভেস্টররা অনেক সময় একটা কোম্পানিতে ইনভেস্ট করছে কিন্তু প্রপারলি দে ডিড নট গেট প্রপার এডুকেশন, ওরা নিজে ফান্ড ডকুমেন্টগুলো দেখে নাই, কোম্পানি ডকুমেন্টগুলো দেখে নাই। তো অনেকে এরকম করতেছে, অনেকে ধরেন কোর্টে গেছে, লসুট করতেছে, এই সিচুয়েশনগুলো, কিন্তু প্রপার এডুকেশন দরকার, ইনভেস্টর লেভেল এডুকেশন দরকার, আর যারা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতেছে ওদেরও এডুকেশন দরকার প্রপার। তো আপনাদের বক্তব্য হচ্ছে যে বিফোর ইউ ইনভেস্ট ইউ মাস্ট বি এডুকেটেড, হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এবং আপনারা এই ব্যাপারে সাহায্য করতেছেন মানুষকে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, আই মিন লিকুইডিটি ইজ এ বিগ বিগ প্রবলেম। আপনি যদি এখন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেন, আমি যদি এখন আজকে বলি যে আমার $5 মিলিয়ন ফেরত দিয়ে দাও, অ্যাসেট ম্যানেজার কালকে দিয়ে দিতে পারবে, কারণ এটা স্টক মার্কেটের মার্কেট। হ্যাঁ, আপনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট থাকে, ওটা আসবে না, পারবে না, মেবি এক বছরের মধ্যে পারবে না। এই জন্য আগে থেকে টার্ম দেখতে হবে যে এখানে লিকুইডিটি টার্ম কি, রিডেমশনের টার্ম কি। এখন একটা ইনভেস্টর যদি ইম্পেশন হয়ে যায় যে আমার আই এম নট গেটিং মাই মানি ব্যাক, যদি এখন লসুটে যায়, ফান্ড ডকুমেন্ট তো সব ঠিক আছে, এই এই গ্যারান্টিটা কে দেয়? এখানে এক্সট্রা কোনো ইনসিওর্ড আছে কিনা না আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে? মনে করেন কোনো কোম্পানি, আজকে আমি চায়নাতে মনে করেন একটা রিয়েল এস্টেট আমি ইনভেস্ট করলাম, কোম্পানিটা বাস্ট করলো, এখানে এখানে অ্যাসেট এই অফশোর ম্যানেজমেন্ট আমাদেরকে কোনো ধরনের আলাদাভাবে সিকিউরিটি দিচ্ছে কিনা? নাই, না, আলাদা কোনো কোনো সিকিউরিটি নাই, আলাদা কোনো সিকিউরিটি নাই। বেসিক্যালি আমরা যখন এনকারেজ করি আমাদের ক্লায়েন্টদের, আমরা বলি যে প্রপার ডিসক্লোজার দেওয়ার জন্য, প্রপারলি বলার জন্য। আমরা অনেক সময় ধরেন আছে ইনভেস্টমেন্ট আমাদের প্রপারলি লেখা থাকবে যে উইদিন ফাইভ, দেয়ার ইজ এ 5 ইয়ার্স লক আপ পিরিয়ড, ইউ ক্যান নট রিডিম ইয়ার মানি উইদিন 5 ইয়ার্স। তো ডিসক্লোজার তো মেইন ইম্পর্টেন্ট। এখন আমরা আমাদের লাভের কথা একটু বলি, আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের, আমরা এখানে যারা আছি তাদের আজকাল তো আপনি দেখতেছেন ইংল্যান্ডের ইকোনমিক ক্রাইসিস কন্ডিশন ইজ নট ভেরি গুড, গ্রোথও এক জায়গায় দাঁড়িয়ে আছে দীর্ঘদিন থেকে, ইনভেস্টমেন্ট হচ্ছে না কারণ রিসেশন, ডাবল রিসেশন চলতেছে। সেই ক্ষেত্রে কি ধরনের ইনভেস্টমেন্ট আমরা করতে পারি অফশোরের মাধ্যমে, অথবা দি অ্যামাউন্ট, এটা কি হিউজ অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, অথবা ফান্ডিংটা আর কি মোটামুটিভাবে কি ধরনের ফান্ড আমরা ইনভেস্ট করতে পারি? এটা ডিপেন্ড করে, কারণ আপনি যখন হেজ ফান্ড করতেছেন বা প্রাইভেট ইকুইটি, এক একটা সেক্টরের এক একটা আছে, লিমিটেশন আছে, এক একটা লিমিটেশন আছে। আপনি যদি এখন একটা হেজ ফান্ড যদি ওদের যদি ইচ্ছা থাকে যে ওরা 200 ইনভেস্টর নেবে, তাহলে মেবি ওরা মিনিমাম, ধরুন ক্যামেন আইল্যান্ডের একটা ফান্ডের জন্য দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট ইজ 100,000, কিন্তু অনেক ফান্ড আছে ওরা ধরেন 5 মিলিয়নের নিচে কোনো ইনভেস্টমেন্ট নেবে না, ডিভাইড করে যেটা বললো আপনার বাকি, তাই না? হ্যাঁ, সেটা যেটা আসতেছে, সেটা যেটা আসতেছে। হ্যাঁ, এক কথা আপনি আমাকে বলেন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ফিউচার অফ দ্য অফশোর ইনভেস্টমেন্ট? আমার শেষ প্রশ্ন, আই থিঙ্ক আই মিন ইটস গোনা বি ভেরি সাসটেইনড। আপনি যদি দেখেন শুধু ক্যামেন আইল্যান্ডের কথা যদি ধরেন, প্রায় 10,000 রেজিস্টার্ড ফান্ড আছে ক্যামেন আইল্যান্ডে, এখন অ্যাবাউট 30,000 কোম্পানি আছে এখন। আমি আমার মনে হয় যেন ফিউচার, আমি ডিপেন্ড করে কোন অফশোর সেন্টার, যেমন ক্যামেন আইল্যান্ড ভেরি স্পেশাল অ্যাবাউট হেজ ফান্ড প্রাইভেট ইকুইটি। আপনি যদি এখন BVI তে যান, ধরেন হোল্ডিং কোম্পানি বা আদার কিছু জেনারেল কোম্পানিগুলো ওইখানেই আছে। তো মানে আমি প্রথমে যেটা বলছিলাম যে 36 অফশোর জুরিস্ডিকশন আছে, সবাই চাচ্ছে ভালো করার জন্য, অ্যান্ড অনেকে এক্সপার্টিস নিচ্ছে কে কীভাবে করবে। ধরুন ক্যামেলাইনের কথা বললাম, আপনি যদি নম্বর দেখেন সিন্স 2008, আপনি দেখবেন নম্বরগুলো বাড়তেছে, মানে কতটা কোম্পানি ওখানে ক্রিয়েট হচ্ছে, কীভাবে ইনভেস্টমেন্ট করতেছে। যেহেতু ইজ এ গুড ফিচার, সো ইজ ডেভেলপিং নাইসলি, তাই না? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাইরে থেকে এসে আমাদেরকে সময় দিলেন, থ্যাংক সো মাচ ফর হ্যাভিং মি। দর্শক, দেখলেন জিজ্ঞাসা, কথা বললাম আমরা জনাব খানের সাথে, অফশোর ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললাম, অনেক অজানা তথ্য আমরা জানলাম, বিশেষ করে আজকের এই রিসেশনে বাইরে যেয়ে কীভাবে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি এবং একটা সেফ ইনভেস্টমেন্টে যেতে পারি, এ ব্যাপারে আমার মনে হয় যে ওই তথ্যগুলো অনেক কাজে লাগবে। আপনারা ভালো থাকবেন, আবারও ইনশাল্লাহ দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ আমাদের সহায়ন, আল্লাহ হাফেজ।